প্রবাহ চ্যানেলে আপনাকে স্বাগত। প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য চীনের উহান শহরে খুব দ্রুত একটি হাসপাতাল নির্মাণ করা হচ্ছে। কর্মকর্তারা বলছেন, মাত্র 10 দিনে তৈরি করা হচ্ছে এই হাসপাতাল। চীনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 2 ফেব্রুয়ারি পর্যন্ত 300-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। কর্মকর্তারা বলছেন, করোনা ভাইরাস মোকাবেলায় চীনে 2টো হাসপাতাল নির্মাণ করা হচ্ছে। তার একটি হুসেনশান হাসপাতাল, যার আয়তন 25,000। উহান শহরে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর গত 24 জানুয়ারি এই হাসপাতালটির নির্মাণ কাজ শুরু হয়। চীনের স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত 304 জনের মৃত্যু হয়েছে। চীন ও চীনের বাইরে আক্রান্তের সংখ্যা 14,000-এরও বেশি। চীনের বাইরে আরও 22টি দেশে প্রায় 100 জনের মতো করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে বলা হচ্ছে, হুসেনশান হাসপাতালে 1,000 শয্যার ব্যবস্থা থাকবে। এই হাসপাতালটি কত দ্রুত তৈরি করা হচ্ছে সেটি যাতে লোকেরা দেখতে পায়, সেজন্য এর নির্মাণ কাজ চীনের রাষ্ট্রীয় টেলিভিশন CCTVতে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। টেলিভিশনে হাসপাতাল নির্মাণের এই দৃশ্য দেখছে বহু মানুষ। প্রতিদিন প্রায় 4 কোটি মানুষ হাসপাতাল নির্মাণের লাইভ স্ট্রিমিং দেখছে। এই সম্প্রচার এতই জনপ্রিয় হয়েছে যে সেখানে ক্রেন, বুলডোজার ও ডিগারের মতো যেসব যন্ত্র দিয়ে হাসপাতালটি নির্মাণ করা হচ্ছে, সেগুলো মানুষের কাছে খ্যাতি পেয়ে গেছে। চীনের লোকজনেরা সিমেন্ট মেশানোর এক একটি মেশিনের নাম দিয়েছে দি সিমেন্ট কিং, বিগ হোয়াইট র্যাবিট এবং দি হোয়াইট রোলার। 2003 সালে সার্স ভাইরাস মোকাবেলায় রাজধানী বেইজিংয়ে যে শিয়াংতাংশান হাসপাতাল নির্মাণ করা হয়েছিল, তার অনুকরণেই হুসেনশান হাসপাতালটি তৈরি করা হচ্ছে উহানে। হুয়াং বলেছেন, নির্মাণ কাজ খুব দ্রুত শেষ করার জন্য সারা দেশ থেকে প্রকৌশলীদের উহানে নিয়ে আসা হয়েছে। তিনি আরও বলেন, প্রকৌশল কাজে চীন খুবই দক্ষ। পশ্চিমা দেশগুলোর পক্ষে এটা কল্পনা করাও কঠিন, কিন্তু এটি করা সম্ভব। আজ এ পর্যন্তই। নতুন নতুন ভিডিও পেতে প্রবাহ চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন, সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন।